হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এমন একটা জিনিসের রিভিউ করব যেটা হচ্ছে এই গরমের রোদের তাপের থেকে আমাদের বাঁচাবে এবং খুবই খুবই রিজনেবল প্রাইসের একটা প্রোডাক্ট। হ্যাঁ, কথা বলছি অনন্যা আপুর দেখানো সানস্ক্রিন ক্রিম নিয়ে। এটা এটার নাম হচ্ছে সান মাস্ক। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির। অনন্যা আপুর রিসেন্টলি তার ভিডিওতে, ইউটিউব ভিডিওতে এই সান মাস্কটা দেখিয়েছে সবচেয়ে রিজনেবল প্রাইসে, একটা যেটা আমরা সবাই চিনি স্কয়ার। হ্যাঁ, প্রোডাক্টটা হচ্ছে স্কয়ারের একটা সান মাস্ক, যেটা হচ্ছে আমরা সানস্ক্রিন ক্রিম হিসেবে ইউজ করব, যেটার SPF এই যে এখানে দেওয়া আছে SPF 60। হ্যাঁ, এক্স্যাক্টলি SPF 60। আর এটা হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে আমি বলবো এত জোস একটা ফিনিশ দেয়, এত ভালো একটা ফিনিশ দেয়, যেটা হচ্ছে জেনারেলি অনেক ভালো সানস্ক্রিন ক্রিমগুলোতে আমরা দেখতে পাই না। তো আজকে আমি এটা রিভিউ আপনাদের দেখাবো, এটা আমি অলরেডি 2-3 বার ইউজ করেছি। সো আমি এটা আল্লাহর রহমতে এটা আমাকে স্যুট করেছে আর কোনো প্রবলেম হয়নি। তো এটা আমি আপনাদের আজকে ব্যবহার করে দেখাবো যে এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, আর এটার ভিতরে কী কী উপাদান আছে, যে আমাদের কোন এমন কোনো উপাদান আছে কিনা যেটা আমাদের স্বাস্থ্যের এমন কোনো উপাদান আছে কিনা যেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকর। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। হ্যাঁ, এই প্রোডাক্টটির প্রাইস কিন্তু মাত্র 250 টাকা। এটা আপনারা আপনাদের বাসার নিকটস্থ যে কোনো ফার্মাসি থেকে কিনতে পারবেন, যে কোনো ভালো একটা ফার্মেসি থেকে আপনারা কিনতে পারবেন। এটার প্রাইস মাত্র 250 টাকা। অনন্যাপুর ভিডিও দেখার সাথে সাথে আমি কোনো লেট করিনি, এটা যে আমি কিনে নিয়ে এসেছি, কারণ আমার এটা রিভিউ আপুর অনেক ভালো লেগেছে। আপু যে কোনো কিছুর রিভিউ অনেক সুন্দর করে, অনেক বুঝিয়ে এটার ভিতর কি ইনগ্রিডিয়েন্ট আছে না না আছে সব অনেক সুন্দর করে এক্সপ্লেন করে দেয়। তো এটা আমি লেট করিনি, নিয়ে এসেছি। তো চলুন প্রোডাক্টটি অ্যাপ্লাই করে দেখি এটা আসলে কীভাবে কাজ করে। সো প্রোডাক্টটি হচ্ছে ভিতরে এরকম একটা টিউব থাকবে। আর আমরা জানি যে কোনো এরকম ইয়ের ভিতরে, প্রোডাক্টের ভিতরে এরকম হচ্ছে আমাদের নির্দেশনাবলী দেওয়ার জন্য একটা কাগজ থাকে। এটার ভিতরে এক পাশে বাংলা, এক পাশে ইংলিশে সব ডিসক্রিপশন দেওয়া আছে যে এটা কারা কারা ইউজ করতে পারবে, কীভাবে ইউজ করবে, কী কী ইনগ্রিডিয়েন্ট আছে এটার ভিতরে। সেটা এটার অ্যাপ্লিকেশনের ব্যাপারে অননাপু অলরেডি বলে দিয়েছে, তারপরে আমি বলে রাখি যে এটা আপনারা যদি ব্যবহার করতে চান আর আপনাদের মনের ভিতরে যদি কোনো সন্দেহ বা কোনো খুঁতখুঁত থাকে, আপনারা চাইলে কোনো ডক্টর থেকে প্রেসক্রিপশন নিয়ে তারপর এটা ব্যবহার করতে পারেন। কিন্তু অলরেডি অননাপু বলে দিয়েছে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে জেনারেলি কোনো ডক্টরের প্রেসক্রিপশন লাগে না, কিন্তু তারপরেও যদি কারো মনে কোয়েশ্চেন্স থাকে, কারো জানতে ইচ্ছে হয়, আপনারা ডক্টরের সাথে পরামর্শ করে এটা ব্যবহার করতে পারেন। তো এটা আমি খুলে ফেলেছি। এটার ভিতরের প্রোডাক্টটা কাইন্ড অফ একটু বেশি লিকুইড টাইপের। সো অনেক ওশেট, তো লাইক এটা পুরো আমার হাত গড়িয়ে পড়ে গেছে, বেশি পড়ে গেছে। আমি অলরেডি বলেছি এটা একটু হচ্ছে বেশি লিকুইড টাইপের একটা প্রোডাক্ট। হ্যাঁ, আমি বাকিটা আমার হাতে দিয়ে দিব, এত প্রোডাক্ট আমার লাগবে না, মানে গুথ হয়ে যাবো। যদিও এটা ওইরকম বেশি হোয়াইট কাস্ট, মানে ফার্স্টে বোঝা যায় যে অনেক হোয়াইট কাস্ট দিবে, বাট ওইরকম বেশি হোয়াইট কাস্ট এটা দেয় না। হ্যাঁ, তো ব্লেন্ডিং টাইম, ভয় পাওয়ার কিচ্ছু নেই যে ভূতের মতো লাগবে, নাথিং লাইক দ্যাট। এটা এই ক্রিমটা দেওয়ার পর আমার এত একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এটা দিয়ে আপনি বাড়ি চলে যাবেন সাথে কিছু, মানে এটা দেওয়ার আগে আমার স্কিন কিন্তু প্রিপেয়ার না ছিল, আমি ময়েশ্চারাইজার দিয়ে নিয়েছিলাম ফার্স্টে অফ ক্যামেরাতে। সো এটা দেওয়ার পরে কোনো ফাউন্ডেশন অথবা বিবি ক্রিম অ্যাপ্লাই করার যদি সময় না থাকে, জাস্ট এটা দিয়ে বের হয়ে যেতে পারবেন। হ্যাঁ, ডিফারেন্সটা দেখুন, এটা কিন্তু ফার্স্টে আপনার মনে হবে আপনাকে একটা হোয়াইট কাস্ট দিতেছে, নাথিং লাইক দ্যাট। এটাকে ভালোমতো একটু ব্লেন্ড করে নেবেন, মানে ফেসের সাথে মিশিয়ে নেবেন, এক্সেসগুলো রিমুভ করবেন এভাবে হাত দিয়ে। এটা একটা পিঙ্কিশ আন্ডারটোন ক্রিয়েট করে আপনার ফেসে, হ্যাঁ একটা পিঙ্কিশ টোন ক্রিয়েট করে, স্কিনটাকে এনহ্যান্স করে। হ্যাঁ, একদম স্কিন টোনটাকে, সরি, এনহ্যান্স করে। এটা জাস্ট দেখুন, আমার কিন্তু কোনো হোয়াইট কাস্ট নেই। হ্যাঁ,
হচ্ছে মনে হচ্ছে আমি কোনো বিবি ক্রিম অ্যাপ্লাই করেছি আমার ফেসে। এখন এর উপরে চাইলে আপনি বিবি ক্রিম অর ফাউন্ডেশন যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন, ইওর উইশ। বাট আমি এখন বাসায় আছি, আমি কিছু অ্যাপ্লাই করবো না। চোখের এই সার্কেল এরিয়া দেওয়ার কোনো দরকার নেই, যেসব জায়গাগুলো রোদ বেশি পড়ে আমি পুরো ফেসে চোখ বাঁধি দিয়ে নিয়েছি। সো লুক এট দিস, কোনো হোয়াইট কাস্ট কি দেখা যাচ্ছে? কোনো হোয়াইট কাস্ট নেই, কিন্তু আমার ফেসটা আগের থেকে টোন আপ হয়েছে, ব্রাইটন আপ হয়েছে, কিন্তু হোয়াইট কাস্ট নেই যে সাদা সাদা হয়ে কালো হয়ে থাকবে এমন না। স্কিনটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আয়নাতে দেখার সময় দেখবেন ফেসটা একটু পিঙ্কিশ একটা গ্লো কাজ করে, এটা দেওয়ার পর একটা পিঙ্কিশ গ্লো কাজ করে, এটা অননাপু বলেছে। এইটা আমার শুনে এত ভালো লেগেছে, সো দ্যাটস আমি এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম যে এটা দেওয়ার পর একটা পিঙ্কিশ গ্লো করবে কিনা। বাট খেয়াল করুন, দেখুন একটা পিঙ্কিশ গ্লো দিয়েছে এই যে, আর এটা ধীরে ধীরে মানে আপনার ফেসের সাথে আরও মিশে যাবে। হ্যাঁ, এটা কিন্তু থাকবে না, খুব সুন্দর একটা টোন ক্রিয়েট করে, কোনো হোয়াইট কাস্ট নেই। ধীরে ধীরে আমার ফেস কালার, এটা যত সময় পাস হবে এটা আমার ফেস কালার চলে আসবে। আসি আমরা এটা কীভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব, সেটা সঠিক পদ্ধতি নিয়ে। সানস্ক্রিন ক্রিম কখনোই বাইরে যাওয়ার একদম ঠিক আগ মুহূর্তে ব্যবহার করবেন না। সানস্ক্রিন ক্রিম অবশ্যই বাইরে যাওয়ার 30 মিনিট অথবা 20 মিনিট, 30 মিনিট হলে সবচেয়ে ভালো হয়, 30 মিনিট আগে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে তারপরে রোদে যাবেন। কারণ সানস্ক্রিন অ্যাপ্লাই করে সাথে সাথে দৌড় মেরেই যদি আপনি রোদে চলে যান, আপনার স্কিনটা সানস্ক্রিনটা কিন্তু অ্যাবজর্ব করার সময় পায় না, আর তখন সেই সানস্ক্রিনটা কোনো কাজে হয় না, জাস্ট উপরে একটা প্রলেপ ক্রিয়েট করে রাখে। বাট আমাদের স্কিনে ঠিকই সূর্যের যে ইউভি রশ্মিটা সেটা ঢুকে যায়, আর কোনো কাজ হয় না সানস্ক্রিনটা। হ্যাঁ, ওইখানেই ওটার কার্যকারিতা শেষ। সো সানস্ক্রিন ব্যবহার করতে হলে অবশ্যই বাসা থেকে বের হওয়ার 30 মিনিট আগে ব্যবহার করতে হবে। যে কোনো সানস্ক্রিন ব্যবহার করার আগে অবশ্যই একটা ভালো ময়েশ্চারাইজার অথবা কোনো ভালো অ্যালোভেরা জেল ফেসে অ্যাপ্লাই করে তারপর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব। এখন আসি এটাই কী কী উপাদান রয়েছে আর এই উপাদানগুলো আমাদের স্কিনে কী কী ধরনের কাজ করতে পারে। সো ফার্স্টে যে উপাদানটা আছে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ইউএসপি সেটা হচ্ছে 10%, এভোবেনজন ইউএসপি 1%, 3 নম্বর হচ্ছে অক্টিনোক্সেট ইউএসপি 7%, এবং লাস্ট ওয়ান হচ্ছে এনজাকামিন ইউএসপি 3.5%। এখন এই উপাদানগুলোর কাজ কী কী? সর্বপ্রথম যে উপাদানটি হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, যেটা হচ্ছে আমাদের দেয়াল হিসেবে কাজ করে, ইউভি রশ্মিকে আমাদের ত্বকে পড়তে দেয় না, সেটাকে প্রতিফলিত করে, এই যে এরকম করে প্রতিফলিত করে এটাকে ছেড়ে ফেলে দেয়, আমাদের স্কিনে সেটা শোষণ করতে দেয় না, প্রতিফলন সৃষ্টি করে ইউভি। আর আসি বাকি 3টা উপাদান, বাকি যে 3টা উপাদান সেটা হচ্ছে এভোবেনজন, অক্টিনোক্সেট ও এনজাকামিন ইউভি রশ্মিকে শোষণ করে এবং তাপে রূপান্তরিত করে ত্বকের মাধ্যমে নিঃসরণ করে। এটা ইউভি রশ্মিটাকে শোষণ করে, শোষণ করে সেটাকে ত্বকের তাপে রূপান্তরিত করে ত্বকের মাধ্যমে নিঃসরণ করে দেয়। সো এর দীর্ঘ সময় ধরে সূর্যরশ্মির থেকে ত্বককে সুরক্ষা দেওয়ার ক্ষমতা রাখে এই ক্রিমটি। এখন আমরা এই ক্রিমটি একবার ব্যবহার করে ঘর থেকে চলে যাওয়ার পর সারাদিন কি এটা কার্যকারিতা থাকবে? না, যে কোনো সানস্ক্রিন এটা হোক বা যেটাই হোক, একবার ব্যবহার করে আপনি ঘর থেকে বের হলেন, এরপর অনেক সময় ঘরের বাইরে রোদে থাকলেন, সেটার কার্যকারিতা কিন্তু শেষ হয়ে যায়। এই ক্রিমটা ব্যবহার করার পর আবার 2 ঘন্টা পর এটার কার্যকারিতা লোপ পেতে থাকে, তাই এই ক্রিমটা ঘর থেকে দিয়ে বাইরে যাওয়ার পর আবার 2 ঘন্টা পরে এটা ব্যবহার করবেন, তাহলে এটার কার্যকারিতা থাকবে। যে কোনো সানস্ক্রিনই হচ্ছে 2 ঘন্টা পর বা এর একটা নির্দিষ্ট সময় পর এটার কার্যকারিতা লোপ পায়, তখন আমাদের নতুন করে সেটা আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হয় যাতে এটার কার্যকারিতাটা বেশিক্ষণ সময় লাস্টিং করে। ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশনাবলী আছে, কিছু সতর্কতা আছে, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেটা আমাদের মেনে চলতে হবে। সেটার ভিতরে হচ্ছে এটা শুধুমাত্র ত্বকের বাহ্যিক জায়গায় ব্যবহার করবেন, ছুলে যাওয়া বা ফেটে যাওয়া কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে সেখানে হালকা জলনিভাব সৃষ্টি হতে পারে।
এই ক্রিমের তালিকাভুক্ত যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোতে কারো যদি অ্যালার্জি থাকে তাহলে এটা তাদেরকে ব্যবহার করতে মানা করা হয়েছে। আপনার ত্বক যদি অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ হয় তাহলে এই ক্রিমটি আপনি চাইলে ব্যবহার করতে নাও পারেন, কারণ আপনার এটা ব্যবহারের পরে যদি ত্বকে জ্বলনি অথবা র্যাশের সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে আপনার ত্বকটি অতিমাত্রায় সেন্সিটিভ, তাহলে এই ধরনের ক্রিম ব্যবহার করা থেকে দূরে থাকবেন। এতে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার স্কিনে ব্যবহার করবেন। এটা অবশ্যই শিশুদের জন্য নয়, শিশুদের জন্য এটার উপাদান কার্যকারিতা রাখে না। সো এটা যারা প্রাপ্তবয়স্ক শুধুমাত্র তাদের জন্য, যারা গর্ভবতী তাদেরকেও এই ক্রিমটি সতর্কতার সাথে ব্যবহার করতে বলা হয়েছে। এবং অবশ্যই যদি এই ক্রিমটি ব্যবহার করতে চান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। পরিশেষে বলবো, অনন্যাপুর দেখানো এই সানমাস্ক, স্কোয়ারের সানমাস্ক ক্রিমটি আমার অনেক ভালো লেগেছে। এগুলোর এটা সানস্ক্রিন ব্যবহার করলে যেই আমাদের কমপ্লেনগুলো থাকে, যে হোয়াইট কাস্ট দেয়, তারপর হচ্ছে অনেকের মুখে পিম্পল হয়, স্যুট করে না, আসলে স্যুট করা ব্যাপারটা ভ্যারি করে স্কিন টু স্কিন, পার্সন টু পার্সন ভ্যারি করে। সো এটা ব্যবহার করার পর বোঝা যাবে যে আপনার স্কিনে স্যুট করে কিনা, কিন্তু এটার কোনো ইনগ্রিডিয়েন্ট আপনার স্কিনে যদি অ্যালার্জির কারণ হয় অবশ্যই সেটা ব্যবহার করবেন না। সেটা কেনার আগে আপনি গুগল করে দেখবেন যে উপাদানগুলোতে আপনার কোনো অ্যালার্জি আছে কিনা, এগুলো পূর্বে ব্যবহার করে আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করেই কিনবেন। ক্রিমটার দাম মাত্র 250 টাকা, এই প্রাইসের ভিতরে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। এই প্রাইসে আমার জানা মতে কোনো সানস্ক্রিন নেই, আর যদি থাকেও সেটার কার্যকারিতা কেমন সেটা জানি না, কিন্তু এই সানস্ক্রিন ক্রিমটা আসলেই অনেক ভালো এবং খুবই কার্যকরী। যেটা যেই ব্যবহারবিধি আমি আপনাদেরকে বলেছি প্রসপেক্টাস দেখে, সেভাবে যদি আপনারা পালন করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর ইনশাল্লাহ এটা যাদেরকে স্যুট করবে, আশা করি এটা সবাইকে স্যুট করার মতো, এটার এমন কোনো ইনগ্রিডিয়েন্টসই কোনো অ্যালার্জিকে সাপোর্ট করে না, প্রভোক করে না। হ্যাঁ, এটা অনন্যাপু তার ভিডিওতে বলেছে, সো আশা করি এমন কিছু হবে না। সো এটা সবাই কম বেশি ইউজ করতে পারবেন, তারপর যদি আপনার কোনো সন্দেহ থাকে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনার কেমন লেগেছে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন। আর যদি ভালো লেগে থাকে অন্যদেরকেও এটা সম্পর্কে জানাতে চান, এই সানস্ক্রিনটা সম্পর্কে জানাতে চান, মাত্র 250 টাকা সানস্ক্রিন কীরকম রেজাল্ট দিতে পারে, তাহলে আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে এটা শেয়ার করতে পারেন। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।